ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতেই সাংসদ হিসেবে ফিরে আসা দেবের সেই কাজ চলছে জোর কদমে। তার মধ্যে এবার বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা কবলিত গোটা এলাকা। বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে। তবে ডিভিসি জল ছাড়াই পরিস্থিতিতে বেগতিক হয়, এবারও ঘাটালের সেই পুরনো ছবি দেখা গেল। জল ভোগান্তির মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সংকট। নৌকো বা ডিঙি চড়ে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ি একতলা এখনও জলের তলায়, ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনো রকমে বসবাস করছেন তারা। জলে ডুবে থাকা রাজ্য সড়কের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন মানুষজন। এদিকে রাস্তায় জল জমায় বড় বড় পণ্যবাহী ট্র্যাকগুলিও থমকে যায়, চতুর্দিক জলে পরিপূর্ণ। দুদিন আগেই ঘাটালে বন্যা পরিস্থিতির প্রদর্শনে গিয়ে কেন্দ্রীয় সরকারের উপরে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দামোদর অববাহিকায় বন্যার সম্ভাবনাকে ম্যানমেড বলেছেন তিনি। এসবের মাঝেই জল যন্ত্রণায় ঘাটালের মানুষ, এসবের মাঝেও মানুষের সুবিধার্থে খোলা হয়েছে ত্রাণ শিবির, চলছে মেডিকেল ক্যাম্প, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। তবে পুজোর আগে এই জল যন্ত্রণায় পড়ে নাজেহাল ঘাটালবাসী। ঘর দর সব ডুবে গেছে, আমরা রাস্তার মধ্যে আছি, কত আতঙ্ক হয়ে রয়েছি। আবার নিম্নচাপ হবে, আমরা আরো ভয়ে হয়ে রয়েছি। তো রাস্তার মধ্যে ঘর করে আছি। কোথায় বাড়ি ছিল আপনাদের? আমাদের বাড়ি আজমনগর ছিল, ঘিসার আজমনগর। সেখানে কি জলের তলায় বাড়ি? জলের তলায় বাড়ি। এখন কোথায় আছেন? এখন আমরা রাস্তার গায়ে আছি, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর। আর সরকারি ত্রাণ পাচ্ছেন? ব্যবসায় মোটামুটি এখন পর্যন্ত যা ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, সেটা তো আপনাদেরকে মানে সংখ্যা দিয়ে বা তথ্য দিয়ে বোঝানো যাবে না। তবে এই মুহূর্তে পুজোর বাজারের আমাদের ধরুন মিষ্টির দোকানই বলুন, আমাদের আরও যেসব দোকান আছে, কাপড় দোকান, সমস্ত দোকানই মার খেয়েছে। এবং এই যে জল কমছে, কমতে কমতে আরও হয়তো দেখা যাবে চার পাঁচ দিন মোটামুটি, তো আবার নিম্নচাপ এসে। যাই হোক, এই চার পাঁচ দিনের যে আমাদের যে ক্ষতি প্লাস আরও আগে পাঁচ দিন, মানে সব মিলিয়ে আমাদের ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে।